দুই মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিলেন স্বামী। বাড়ি ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী। স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্ত্রীর গলায় ও হাতে গভীর ক্ষত রয়েছে জানিয়েছেন পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। দুই মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে গেছিলেন স্বামী, বাড়িতে একাই ছিলেন স্ত্রী। ঘরে ফিরে দেখেন বছর 23-এর স্ত্রীর দেহ পড়ে রয়েছে, গলা দিয়ে রক্ত বের হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর বারাকপুর পৌরসভার পোলতা কলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওপাড়া থানার পুলিশ। পুলিশ এসে তরুণী গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সৌরভ মল্লিক বলেন, মাত্র 14-15 দিন আগে এলাকায় ভাড়া এসেছিলেন তারা, থাকতেন স্থানীয় ভট্টাচার্য বাড়িতে। খবর পেয়ে এদিন আমরাও ছুটে যাই, গিয়ে দেখি ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই গৃহবধূ। গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছিল। পেছনেই ভাড়ার ঘরটা, আমরা হঠাৎ করে শুনতে পাই ওনার স্বামী বেরিয়ে এসে কান্নাকাটি করছেন। দিন 14-15 হলো ওনারা এখানে ভাড়া এসেছিলেন, হঠাৎ করে ওনার বউ বলছে কেউ আত্মঘাতী হয়েছেন এরকম বলে উনি কান্নাকাটি করলেন। তারপরে এখানকার যারা লোকাল লোক আছে প্লাস বাড়িওয়ালা যিনি ছিলেন বিজুদা, আমরা সবাই মিলে ভেতরে যাই, গিয়ে দেখতে পাই যে ওনার স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে আমরা নোয়াপাড়া থানার বড়বাবুকে খবর দিই, সঙ্গে সঙ্গে নোয়াপাড়া থানার পুলিশ কর্তৃপক্ষ এখানে চলে আসে এবং তারপরে ডিফেন্স থেকেও যারা ওনাদের প্রসিজিওর অনুযায়ী যারা আসে তারা আসে। প্রথম থেকে এসে দেখলাম বেডের মধ্যে বডিটা পড়ে রয়েছে, আমরা দূর থেকে দেখেছি। বধূর স্বামী এয়ারফোর্সে কর্মরত। এ বিষয়ে স্থানীয় পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূন সরকার বলেন, আমরা যা খবর পেয়েছি তাতে গৃহবধূর স্বামী দুই মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে গেছিলেন, বাড়িতে এসে দেখেন এই অবস্থা। পুলিশ জানিয়েছে মহিলার গলায় ক্ষত চিহ্ন রয়েছে। প্রশাসনের পরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করে অপরাধীদের নিশ্চয়ই খুঁজে বার করবে। জানা গেছে ঘরের মধ্যে বিছানার ওপরে পড়েছিলেন গৃহবধূ, রক্তে চারপাশ ভেসে যাচ্ছিল, গলার পাশাপাশি হাতেও ক্ষতচিহ্ন রয়েছে গৃহবধূর। গৃহবধূর স্বামী অমরলালকে জিজ্ঞাসাবাদ করছে নোয়াপাড়া থানার পুলিশ। একদম নতুন সদ্য ভাড়া এসেছেন এয়ারফোর্সে কর্মরত একজন সার্জন এবং আজকে সম্ভবত বিকাল 4:30-5টা সেরকম একটা সময় ভদ্রলোক তার দুটি মেয়েকে নিয়ে পার্কে গেছিলেন এবং যখন ফিরে আসেন তখন এসে দেখেন যে ঘরের মধ্যে একটা রক্তাক্ত অবস্থা এবং পুলিশি সূত্রে যেটা বলছে সেটা গলায় একটা সামান্য ইঞ্জুরি আছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটি খুন, তদন্ত তদন্তের মতো চলছে। একদমই নবাগত, এই এলাকার কারোর সাথেই সেরকম পরিচয় ছিল না, একদম সদ্য তিনি এসেছেন, ভাড়া থাকেন। পুলিশ তদন্ত করবে পুলিশের মতো এবং প্রশাসনের প্রতি সম্পূর্ণ এলাকাবাসীর আস্থা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাকপুর।